वेलकम टू माय वर्ल्ड माय चैनल गुरुकुल सर आमी सुबी चट्टोपाध्याय अपने सामने उपस्थित होइछि आमार न्यू चैनल निये गुरुकुल एट द रेट अफ आश्रम टॉपर एडुकेशन तरफ थेके नमस्कार आमी आबार एक नतून भिडियो निये अपने सामने उपस्थित होछि। आजके विषय वस्तु आमार प्रिय छात्र छात्रीदेर जोन्नो एकादश श्रेणी कवि बांगला कविता नून जय गोस्वामी लेखा ए नून कविता आमी विषय वस्तु निये एकटु आलोचना करब। आशा करी छात्र छात्रीदेर भालो लागबे, आशा करी एगुलो तार तादेर उपकार लागबे। जारा आमार ई चैनलेर साथे एखोनो जुक्त हननि अवश्यई तादेर बोलबो आमार प्रिय छात्र छात्रीरा आर अवश्यई गार्जेनराओ जुक्त हये जान। এই চ্যানেলের সাথে যুক্ত হলে অবশ্যই আপনারা এখান থেকে শুনতে পারবেন নানা বিষয়ে এডুকেশনাল প্রোগ্রাম, এছাড়া নানা অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পারবেন। তাই আপনাদের সামনে আমি তুলে ধরছি নুন কবিতার বিষয়বস্তু জয় গোস্বামী। আমি শুরু করছি, প্রথমে আমি কবিতাটা পাঠ করি তাহলে সুবিধা হবে। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের নিম্ন মধ্যবিত্ত পরিবারের রোজকার নামতা তথা রোজকার জীবনের যে লড়াই, বেঁচে থাকার লড়াই, সেই লড়াইয়ের একটা উদাহরণ বা একটা এক্সাম্পল হলো এই নুন কবিতার মধ্যে দিয়ে কবি জয় গোস্বামী তুলে ধরেছেন। তাই আমি এই কবিতার নিম্ন মধ্যবিত্ত পরিবারের দিনযাপনকে আমি তাদের চিত্রটা তুলে ধরছি কবিতার মধ্যে দিয়ে, কীভাবে তাদের অভাবী জীবন নিত্য সঙ্গী হয়ে উঠেছে এবং পিতা পুত্রের মধ্যে কিভাবে এক লড়াই এবং কষ্টকর জীবনের অসম্ভব জেদ, বেঁচে থাকার লড়াই, তাই নিয়েই আমি এই কবিতাটা আলোচনা করব। আপনারা শুনুন। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। কি বলছেন কবি? যে খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে আমরা সন্তান, তাই আমাদের জীবন অতিমাত্রায় দুর্বিষহ হয়ে চলে। এই দুঃখ নিয়েই আমাদের জীবন, তাই দুঃখকে বরণ করে নিই আমরা। তাই আমাদের কোনো চাহিদা থাকে না, আমাদের অল্পেই আমরা খুশি। তাই অল্পে খুশি হওয়ার জন্য আমাদের দুঃখ থাকে না, তাই আমাদের তাই দিন চলে যায় সাধারণ একটু ভাত কাপড়ের মধ্যে দিয়ে চলে যায় দিন আমাদের অসুখে আর ধার দেনাতে। রাত্রিরে দু ভাই মিলে টান্দি গঞ্জিকাতে, অর্থাৎ যে দিন আমাদের চলে যায় কোনো ক্রমে, তা বেশিরভাগটাই চলে অসুখে আর ধার দেনার মধ্যে দিয়ে। কারণ আমাদের রোজ হয়তো রোজগার হয় না, যেদিন রোজগার হয় তো চলে, আর যেদিন হয় না তখন ধার দেনা করতে হয়। আর শরীর অসুস্থতা তো লেগেই আছে, এই অসুস্থতা লেগে থাকার জন্য আমাদের প্রায় ওষুধ কিনতে হয় এবং তা ধার করে। তাই আমাদের মনে যত দুঃখ যত কষ্ট আমরা ভুলে থাকতে চাই, কিভাবে গঞ্জিকা অর্থাৎ গ্যাঁজা জাতীয় নেশা দ্রব্য আমরা সেবন করে তা আমরা এই দুঃখ ভুলে থাকি। সব দিন হয় না বাজার, হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ ছাড়া। কি বলছেন? যে যেদিন আমাদের বাজার হয়, অর্থাৎ সব দিন বাজার হয় না, যেদিন রোজগার হয় সেদিন বাজার হয়, আর সেই বাজার আবার মাত্রা ছাড়া হয়। যা হাতে পয়সা থাকে তাই সব কিনে ফেলি, আর এই খুশিতে আমরা বাজার থেকে যদি গোলাপ চারাও পাই গোলাপ চারাও কিনে নিয়ে আসি। কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে? কারণ কিনে আনতে আমরা কখনোই পিছুপা হই না, কিন্তু পোঁতার কি কোনো ব্যবস্থা আছে সেটা আমরা চিন্তা করি না, আর তাই আমরা গোলাপ চারা কিনে নিয়ে আসি। সে অনেক পরের কথা টান্দি গঞ্জিকাতে, এবং যদি বা ফুল পাওয়ার জন্য যে চারা গাছ আমরা কিনে নিয়ে আসি গোলাপ চারা তা পুঁতি, তা থেকে ফুল পাবই কিনা তা জানি না, তবু আমরা বাপ্পেটা মিলে গঞ্জিকাতেই টান দিই। আমরা তো এতেই খুশি, বলো আর অধিককে চাই, কারণ আমাদের চাহিদা নেই যে আমরা এতেই খুশি হই,
এর অধিক আমরা বেশি কিছু চাই না, বুঝতেই পারছো? হেসে খেলে কষ্ট করে টান্দি গঞ্জিকাতে, আর হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, তাহলে আমরা তো এতেই খুশি। বলো আর অধিক কে চাই আমরা, বলো তোমরা আমাদের অধিক কী আর চাই? হেসে খেলে কষ্ট করে আমরা আমাদের দিন চলে যায়। এরপরে লাইনে আমরা যাই, আশা করি ভালো লাগছে আপনাদের বা তোমাদের আমার প্রিয় ছাত্রছাত্রীরা শুনছ। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চলে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। মাঝে মাঝে চলেও না দিন আমরা, কারণ রোজগারপাতি কিছু হয় না। যখন প্রচুর পরিশ্রম করে একটু রোজগারও হলো না, রাত দুপুরে যখন বাড়ি ফিরি, তখন আমাদের সেই ভোরের পান্তা ভাত থাকে, সেই পান্তা ভাত বাড়ি, কিন্তু দেখি সেই পান্তা ভাতে নুন দিয়ে পান্তা ভাত খাবো, তারও সেই জোগান নেই, অর্থাৎ নুন নেই ঠান্ডা ভাতে, তাহলে খাবোটা কী দিয়ে? বুঝতেই পারছ? অর্থাৎ তাদের সামান্য জিনিস যেটা নুন, তাদের জোগাড় হয়নি, যা পান্তা ভাত দিয়ে খাবে। রাগ চলে মাথায় আমার, আমি তার মাথায় চলি, বুঝতে পারছ? এত রাগ আমার মাথায় উঠে যায়, আমি সেই রাগের মাথায় আমরা উঠে বসি, বুঝতেই পারছ? অর্থাৎ মধ্যবিত্তদের আবেগ ঘনতাড়িত ক্ষণিক ইচ্ছা পূরণের যে রোজগার নামতা, তাই এক বেপরোয়া মানসিকতা বশবর্তী হয়ে তারা এই লড়াই করে। সোজা কথায়, গভীর রাতে যখন বাড়ি ফেরে, দেখে ঠান্ডা ভাত, সেই ভাত খাওয়ার জন্য সামান্য নুন তাদের নেই, তখন তাদের মাথায় এমন রাগ চলে যায় যা বলার অপেক্ষায় রাখে না। ব্যাপারটা দুজন মিলে সমস্ত পাড়া তখন মাথায় করি, কারণ রাগ আমার মাথায় চললে আমি তার মাথায় চলি, অর্থাৎ আমারা দু বাপ বেটা মিলে এমন চিৎকার চেঁচামেচি শুরু করি পাড়া প্রতিবেশী সবাই জানতে পারে। তাই বুঝতেই পারছ, এক বেপরোয়া মানসিকতা, রাগ চলে মাথায় আমার, আমি তার মাথায় চলি, বাপ বেটা দুভাই মিলে সারা রাত মাথায় করি। কবি এই কবিতার লাস্ট, কবি করি তো কার তাতে কি, আমরা যে দুই বাপ বেটা মিলে চিৎকার করি কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। অর্থাৎ আমাদের রাগ চলুই, আমরা চিৎকার করি, আমরা করি, তাতে কার কার তাতে কি গায়ে লাগার, কারণ আমরা তো সাধারণ লোক, সাধারণ লোকের মানুষের খবরাখবর কে নেয়? তাই আমাদের শুকনো ভাতে একটু লবণের ব্যবস্থা হোক। এর মধ্যে দিয়ে কবি বোঝাতে চাইছেন মধ্যবিত্ত, সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সামান্য আবেদন এই সমাজের কাছে, যে তাদের বেঁচে থাকার সামান্য ন্যূনতম সেই শুকনো লঙ্কা ভাত, একটু নুন যেন তারা জোগাড় করতে পারে, এই আশাই কবি করেছেন। তাই বলছেন সব মিলিয়ে এই কবিতায় কবি জয় গোস্বামী তুলে আনেন একটা গোটা মানবিক ভূখণ্ডকে, যেখানে কোনো একটা বিরাট রাজনৈতিক দর্শন তিনি বুঝিয়েছেন, যেখানে রাজনৈতিক দর্শনের কথা বলেছেন, শুধু ছোট ছোট স্বপ্ন নিয়ে বেঁচে থাকার যে লড়াই এই সাধারণ মানুষের মধ্যে, তারই এক অসাম্য অসাম্য লড়াইয়ের ছবি তুমি তুলে ধরেছেন কবিতার মধ্যে দিয়ে, এই এই কবিতার মধ্যে দিয়ে আমি সেটা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আমার ছাত্রছাত্রীরা এটা বুঝতে পেরেছে, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করবে, আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। সবাই ভালো থেকো, আর এরকম ভিডিও, এরকম এডুকেশনাল প্রোগ্রাম, আজকে আমি একাদশ শ্রেণীর নুন কবিতাটা বোঝালাম, আরও অন্যান্য কবিতাগুলো দিয়ে আমি দেবো পরের ভিডিওগুলোতে, তোমরা শুনতে থাকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সবাইকে আজকে হনুমান জয়ন্তী জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।